আপনি যদি পাওয়ার পয়েন্টের স্লাইড সাইজগুলো বদলাতে চান তাহলে প্রথমে উপরে বাম পাশে আপনাকে ডিজাইন ট্যাবে যেতে হবে ইনসার্টের ঠিক ডান পাশে ডিজাইন ট্যাব সো ডিজাইন ট্যাবে ক্লিক করি তাহলে আমাদের অনেকগুলো অপশান আসবে এখন একদম ডান পাশে উপরে যদি আমরা যাই দেখব স্লাইড সাইজ বলে একটি অপশান আছে সো ওটা সিলেক্ট করি তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফোর টু থ্রি এবং ওয়াইড স্ক্রিন টু নাইন এই দুটো অপশনের পাশাপাশি নিচে একটা অপশন থাকবে কাস্টম স্লাইড সাইজ এটা সিলেক্ট করি তাহলে আমাদের পপ আপ বক্স চলে আসবে এখানে আমাদের বেশ কিছু অপশানস আছে আগে থেকে নির্ধারণ করা কতগুলো স্লাইড সাইজ থেকে আমরা চুজ করতে পারি অথবা উইথ এবং হাইথ আমরা কাস্টম করতে পারি এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে নো স্যান্ডার্স অ্যান্ড আউটলাইনে দেওয়া আছে সো আমরা একদম শুরুতে এখান থেকে চুজ করতে পারি আমাদের মন মতো একটা টেমপ্লেট মনে করেন আমি ব্যানার চুজ করলাম এরপর যদি আমি ওকে দিই আমার একটা অপশান আসবে এটা ম্যাক্সিমাইজ অর এনশোর ফিট সো মনে করেন আমরা এনশিওর ফিট দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো স্লাইড সাইজটা একদম চ্যাপটা হয়ে গেল যেটা আমরা সিলেক্ট করেছি এখন আপনি যদি আবার হোমে যান নতুন একটা স্লাইড নেন তাহলে দেখবেন পরের স্লাইডগুলো কিন্তু এই একই সাইজেরই হচ্ছে একদম চ্যাপটা সো যখনই আপনি পুরো একটা পার্টিকুলার স্লাইড নিয়ে কাজ করছেন আপনি যখন একটা স্লাইড সাইজ ইউজ করবেন বাকিগুলো কিন্তু ওই একই সাইজে চলে আসবে এখন আমি কন্ট্রোল জেড করে আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি এই তো এবার মনে করেন আমি কাস্টম করে আমার নিজস্ব স্লাইড সাইজ বানাতে চাই তাই আবার আমি ডিজাইনে যাব স্লাইড সাইজ কাস্টম স্লাইড সাইজ এরপর এখানে যে আমাদের অপশন দেওয়া আছে উইথ এবং হাইট এই দুটো বক্স আমি নিজে থেকে ফিল আপ করব সো মনে কর আমি উইথ দিলাম হচ্ছে ফাইভ হাইট দিলাম হচ্ছে টেন এরপর আমি ওকে দিই এঞ্চো ফিট অ্যাজ ইউ ক্যান সি আমি যেই কাস্টম স্লাইড সাইজ দিয়েছি ওই অনুযায়ী আমার স্লাইডটা হয়ে গেছে ফাইনালি আরেকটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে যে মনে করেন আপনি স্লাইড সাইজে গেলেন কাস্টম স্লাইড সাইজ এখানে আপনার একটা ওরিয়েন্টেশন অপশন আছে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ সো পোর্ট্রেট মানে হচ্ছে লম্বা লম্বী এবং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আনুভূমি কিংবা হরিজন্টাল সো আমি যদি ল্যান্ডস্কেপ মোড় দেই তাহলে আমার উইথ এবং হাইট দেখেন চেঞ্জ হয়ে গেল ওকে দেই এনশো ফিট অ্যাজ ইউ ক্যানসি জাস্ট অদল বদল হয়ে গেল হাইটটা উইথ হয়ে গেল উইথটা হাইট হয়ে গেল সো এভাবে আপনি চাইলে যে কোনো স্লাইড সাইজ নিজে স্লাইড সাইজ অপশানে গিয়ে কাস্টমার সাইজ সাইজে গিয়ে চেঞ্জ করে দিয়ে দিতে পারেন সো আপনি যদি ব্যানার বানাতে চান কিংবা মনে করেন এ ফোর পেপার বানাতে চান সব ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন জাস্ট একটা লিমিটেশন সেটা হচ্ছে আপনার উইথ এবং হাইট ম্যাক্সিমাম ফিফটি সিক্স ইঞ্চ পর্যন্ত দেওয়া যায় দ্যাটস অ্যাবাউট ইট দেখা হবে নেক্সট অলওয়েজ থ্যাংক এপিসোডেট